বাংলার নেতা মন্ত্রীরা বারংবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছেন। কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যকে পাঠানো হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন তারা। তারই মাঝে কলকাতা সফরে এসে পাল্টা রাজ্যকে দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শুধু দুর্নীতি নয়, বিভিন্ন প্রকল্পের কেন্দ্রের টাকা খরচ করতে না পারার গুরুতর অভিযোগ এনেছেন তিনি। সেখানেই মমতা সরকারের বিরুদ্ধে তোপ দেগে স্মৃতি বলেন, প্রধানমন্ত্রী মাতৃবন্দনার টাকাটা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার থেকেই চালাবো। আইসিডিএস আঙ্গনবাড়ির যত টাকা ওটা পোষণ অভিযান ভারত সরকার দিচ্ছে, লিখে আমাদেরকে দিয়েছে কি ওরা পোষণ অভিযান গাইডলাইন্স প্রমাণে চালাবে। পশ্চিমবাংলায় মাত্র আমার একটি ডিপার্টমেন্টে এখনো 26,00,000 টাকা পড়ে আছে। কেন মহিলাদের আর বাচ্চাদের জন্য যে টাকাটা মোদি সরকার পাঠাচ্ছে ওটা বাংলার সরকার খরচা করছে না, এই জবাবটা বাংলার সরকারকে দিতে হবে। 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, এই অভিযোগে বারংবার কেন্দ্রীয় সরকারকে দুষেছে রাজ্য সরকার। এই অভিযোগকে নস্যাৎ করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পাল্টা বলেন, টিএমসি যে মনরেগাতে যদি কারাপশন করে আর পকেট করতে চায় গরিবের টাকা, আর তাই এখন ক্লান্ত হচ্ছে কি কেন আমাদের পকেট থেকে টাকাটা বেরোচ্ছে, দ্যাট ইজ অ্যান আনসার দ্যাট দ্য টিএমসি হ্যাজ টু গিভ। ওয়াই দের ইজ র্যাম্পেন্ট করাপশন ইন মনরেগা ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড এভরি ডিস্ট্রিক্ট ইউ গো টু ইউ হ্যাভ সিটিজেন্স কামিং আপ ইন কমপ্লেনিং, ক্যান মমতা বন্দ্যোপাধ্যায় ডিনাই দ্যাট? শি ক্যানট। প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং মিড ডে মিলের অনিয়মের অভিযোগের পরই কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলার বিভিন্ন জেলা সফরে এসেছে। এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু অপরদিকে স্মৃতি ইরানি মুখ্যমন্ত্রীকেই তোপ দেগেছেন।